হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো দশমিক থেকে বাইনারি কত সহজে বের করা যায় যেমন পঞ্চান্নের বাইনারি কত আমরা প্রথমেই এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি প্রথমেই এই চৌষট্টিটাকে কেটে দিব কারণ হচ্ছে পঞ্চান্ন বেশি হয়ে যাচ্ছে তো আমরা এই যে কাজটা করবো সেটা হচ্ছে বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ তার মানে এটার নিচে ওয়ান লিখবো আবার এটার নিচে ওয়ান লিখবো বত্রিশ ষোলো কত আটচল্লিশ আটচল্লিশের আটে যদি আমরা হিসাব করি ছাপ্পান্ন হয়ে যাচ্ছে তার মানে পঞ্চান্ন বেশি সো এটার নিচে লিখবো হচ্ছে জিরো হুম এটার নিচে আমরা লিখবো জিরো আবার আটচল্লিশে আর চারে হচ্ছে বা বাউন্ন তার মানে এটার নিচে লিখবো ওয়ান আচ্ছা বাউন্ন আর দুই হচ্ছে চুয়ান্ন এটার নিচে লেখব ওয়ান চুয়ান্ন এক হচ্ছে পঞ্চান্ন তার মানে এখানে পঞ্চান্ন হয়ে যাচ্ছে আর এটা প্রত্যেকটা নিচে ওয়ান ওয়ান লিখে দিলাম তার মানে আমাদের বাইনারির সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তার মানে আমাদের সংখ্যা হচ্ছে ওয়ান ট্রিপল ওয়ান এটা ভুল অ্যান্সার এটা হচ্ছে সঠিক অ্যান্সার তার মানে আমরা বুঝতে পারছি যে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি কেউ বের করতে হয় আবার আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি যে বাহাত্তরের বাইনারি কথা হবে যে আমরা আবার লিখে নিলাম এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি আর বাকিটা লিখবো না কারণ হচ্ছে বাহাত্তর বিশ হয়ে যায় এখন আমরা চৌষট্টি আর বত্রিশে কত বাহাত্তর বেশি হয়ে যায় তাহলে চৌষট্টি নিচে ওয়ান ওয়ান দিব আর বত্রিশে নিচে শূন্য দিব আবার চৌষট্টি আর ষোলো বাহাত্তর বিশ হয়ে যায় এটার নিচেও শূন্য দিব ঠিক আছে আবার চৌষট্টি আর আটে কত চৌষট্টি আর আটে হচ্ছে বাহাত্তর হ্যাঁ তার মানে এটা আমরা নিতে পারি চৌষট্টি আর আটে বাহাত্তর তার মানে সমান সমান হচ্ছে এটা আমরা নিতে পারি ওয়ান আবার বাহাত্তরের চারেগত বিষয় হয়ে যাচ্ছে এটা জিরো বাহাত্তরের দুই চতোটি বিষয় হয়ে যাচ্ছে এটাও বিষয় হয়ে যাচ্ছে তার মানে আমাদের এখানে বাহাত্তরের বাহিনীর সংখ্যা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 এটা হচ্ছে আমাদের বাইনের সংখ্যা এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ এটা অ্যান্সার আবার তেইশের কথা যদি হিসাব করি তেইশের ক্ষেত্রে সেম এক দুই চার আট ষোলো বত্রিশে আমরা যাব না তার মানে ষোলো আর আটে কত ষোলো আর আটে কত চব্বিশ তার মানে জিরো এটা হচ্ছে জিরো আবার ষোলো আর চারে কত বিশ এক বিশ আর দুই কত বাইশ বাইশের একে কত তেইশ তার মানে আমাদের এখানে বাইনের সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে দশমিক থেকে বাইনারি কিভাবে খুব সহজে বের করা যায় এবং এটা বিভিন্ন পরীক্ষায় আসে কম্পিউটারও আসে আবার তথ্য প্রযুক্তির মধ্যেও আসে সো আমার এই তো অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টের মধ্যে ভালো মন্দ আপনার মতামত জানাবেন চ্যানেলটা পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম